হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আজকে বসে গেছি বিয়ের গিফট আনবক্স করতে, প্রচুর গিফট। চলো এক এক করে সব ওপেন করি। প্রথমে যে গিফটটা ওপেন করছি, এটা দিয়েছে আমার এক পেশা, কিন্তু ছোটবেলা থেকে ওনাকে আমি ঘনা জামাই বলে ডাকি। একটা না খুব ভারী গিফট আছে যেটা ওপেন করবো একদম ভিডিওর শেষে। তোমরা গেস করো তো কি হতে পারে? ওয়াও, দারুণ হয়েছে, এটা একটা ইলেকট্রিক কেটলি। থ্যাংক ইউ ঘনা জামাই, অনেক সুন্দর হয়েছে এটা। এটার উপরে র‍্যাপ তো করা ছিল, কিন্তু কারোর নাম লেখা ছিল না, তাই বলতে পারলাম না কে দিয়েছো, তবে খুব সুন্দর হয়েছে। এরপর এটা, মানে এই গণেশটা, যতদূর আমার মনে পড়ছে আমার এক বান্ধবী সুহিতা দিয়েছে, মনে হয় বলছি, কারণ ওতে না নাম লেখা নেই। থ্যাংক ইউ সুহিতা, ওটা খুব সুন্দর হয়েছে। আর অনেক গিফটে নাম লেখা নেই গো, তাই আমি তোমাদের নামগুলো বলতে পারলাম না। আমি তো রোজ মিনি ভ্লগ দিই, মানে শর্টসে। অনেকে বলেছিলে দিদি তোমাদের প্রি ওয়েডিং এর ভিডিও কই। প্রথমেই আমি তোমাদেরকে ক্ষমা চাইছি গো, কারণ এতটাই লেট করে ফেললাম। তবে হ্যাঁ, প্রি ওয়েডিং, তারপরে ওয়েডিং রিসেপশনে যে সমস্ত স্পেশাল করে যে সমস্ত ভিডিওগুলো তোলা হয়েছিল, মানে সিনেম্যাটিক ওয়েতে যে সমস্ত ভিডিওগুলো নেওয়া হয়েছিল, ওগুলোরও ভিডিও আসবে, তবে একটু লেট হবে, প্লিজ একটু ওয়েট করে যাও। গিফট খুলতে খুলতে আমার দারুণ অভিজ্ঞতা হয়ে গেছে যে কোনটায় কী গিফট আছে আমি আগে থেকে বলে দিচ্ছি। এটা কিন্তু দারুণ হয়েছে, ছটা ছোট বাটি আর একটা বড় বাটি। যা তাল করছি খুলতে খুলতে! এবারে যেটা ওপেন করছি না, সেটা একটা দারুণ জিনিস। বাবারই কোনো স্টুডেন্ট দিয়েছে, নাম লেখা নেই বলে বলতে পারলাম না, নাম কোনো লেখা নেই, তবে এটা একটা দারুণ জিনিস। আমি এটা দেখেইছি আগে খুলে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রিন্ট করা ছবির প্রতি না আমার একটা আলাদাই ইমোশন কাজ করে। ফোনে হাজারটা পুরানো ছবি থাকুক, তবে হাতে যদি একটা পুরানো ছবির অ্যালবাম পেয়ে যাই, কি যে ভালো লাগে বোঝাতে পারবো না। এই বক্সটার মধ্যে কি আছে নেড়ে চেড়ে বুঝতে পারলাম না, দেখা যাক কি আছে। বাহ, দারুণ একটা ঘড়ি। ভাইকে আমি বলেছিলাম দুজন মিলে গিফটগুলো খুলি আয়, ও আসলো না, তাই একা একাই ওপেন করছি। আর ক্যামেরার ওপারে যিনি আছেন, তোমরা তো বুঝতেই পেরে গেছো কে আছে। এবারে যেটা ওপেন করছি, আরও একটা গণেশ, এটা দেওয়ালে ঝোলানো যাবে। আজকের গিফট খুলতে খুলতে রাত কেটে ভোর না হয়ে যায়, রাতের খাওয়া সেরে আর এই গিফট আনবক্স করতে বসেছি। এটাতেও একটা প্রেশার কুকার, তাই আর ওপেন করলাম না, এটা থাকে একটু পরে ওপেন করছি, এইটা ওপেন করি। আমাকে যখন কেউ কিছু গিফট করতো না, আমি এত সুন্দরভাবে খুলতাম, মানে ওই গিফটের যে কাভারটা থাকে একদম ছিঁড়তাম না, সুন্দরভাবে যেরকম থাকতো সেরকমভাবেই রেখে দিতাম। খালি মনে হতো এত সুন্দর করে জিনিসটাকে সাজিয়েছে আর আমি এইভাবে ছিঁড়ে দেবো। আর আজকে এত গিফট খুলতে খুলতে মনে হচ্ছে যেন যেদিক থেকে খুশি টান মেরে আগে খুলি। বাবার কাছে পড়তো ক্লাস 9-এর, ছাত্ররা মিলে এটা দিয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। হয়ে গেল, আর এই দুটো গিফট রয়েছে না, আর একটা গিফট আছে, যেটা বলেছিলাম না যে খুব ভারী। আর এর মধ্যে কি আছে আমি বলে দিচ্ছি, কড়াই। কড়া কড়া চারটে কড়া চারটে কড়া হয়েছে। শেষের আগের গিফটটা কিন্তু দারুণ হয়েছে, কে দিয়েছো নামটা লেখা নেই, টোস্টার, পাউরুটি, তারপরে চিকেনও গ্রিল করা যাবে এতে। চলো আজকের ভিডিওর একদম শেষে চলে এসেছি, যে গিফটটা আমি এরপরে ওপেন করব, ওটা দিয়েছে আমার এক কাকা। বাইরে দারুণ করে র‍্যাপ করা ছিল, খুব ভারী বলে খুলে দেখতে ইচ্ছে হলো যে কি আছে এর ভেতরে, তাই আগে ভাগে এটা ওপেন করে আমরা সবাই মিলে দেখে নিয়েছি। এটা খুব সুন্দর হয়েছে, এতে দারুণ দারুণ খাবার বানানো যাবে। এর পরের যে ভিডিওটা আসবে, সেখানে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার শ্বশুর বাড়িতে কী কী পেলাম। ওখানেও অনেক গিফট পেয়েছি, আর তার মধ্যে ওর বন্ধুরা একটা গিফট দিয়েছে যেটা
খুব রহস্যজনক যেটা এখনও আমরা খুলিনি, নেক্সট ভিডিওতে ওপেন করব। আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমাদের কমেন্ট পড়তে তো আমার ভীষণ ভালো লাগে। আর হ্যাঁ, আমার ইনস্টা আইডিটা আমি স্ক্রিনে মেনশন করে দিলাম, কারণ ক্যামেরার দায়িত্বে যিনি ছিলেন ওনার কাছ থেকে প্রচুর বিয়ের ছবি পেয়ে গেছি, তোমাদের সঙ্গে সব শেয়ার করব ইনস্টাতে। এই ভিডিওর শেষে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি নেক্সট ভিডিওর কিছু ভিডিও ক্লিপস, মানে শ্বশুর বাড়ির গিফট আনবক্সিং। চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাইকে ভালো রাখো। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে কাল।